রজা মুবারক থেকে আওয়াজ আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন সামিতু সামিতু বাবা কদ ফুতিহা ইয়াকুলু কাইলান উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইন্নাল হাবিবা ইলাল মুশতাক সাহাবী বলেন রজা মুবারক থেকে আওয়াজ আসতেছে এ আমার সাহাবীরা বন্ধু তো বন্ধুর জন্য অপেক্ষমান জোরে বলেন আল্লাহু আকবার সিদ্দিক আকবার ইন্তেকালের পূর্বে বাড়ির মানুষদের ওসিয়ত করে গিয়েছিলেন বাড়ির মানুষেরারে আমি যখন আবু বকর ইন্তেকাল করব আমাকে ওযু করাবে গোসল দেবে কাফন পরাবে জানাজা করবে কিন্তু আমার কবর বানাবে না তাহলে কি প্যাকেট করে রাখবে এখন কিছু বহির্বিশ্বে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন হয়তো অনেক আপনার দেশে এরকম কালচার শুরু হয়েছে যে আপনার প্যাকেটিং করে আপনার কি করা আপনার সিন্ধুক আপনার ভরে আপনার কোথাও রেখে দেওয়া যাতে মাটির কবরে দিয়ে আপনার নিঃশেষ না হয়ে যায় এরকম কিছু কালচার শুরু হয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক যদি ঈমান না থাকে যদি দ্বীন না থাকে যদি তোমাকে আসমান জমিনের মাঝখানে ঝুলিয়েও রাখা হয় তথাপিও সেখানেই কবরের আজাব হবে জোরে বলুন ঠিক কিনা বাবাজি আমার সিদ্দিক আকবর হুজুর ওসিয়ত করে গেলেন আমার কবর বানাবে না আমার কবর খনন করবে না আমার জানাজা অন্তে আমার দয়ার নবী মায়ার নবী রওজা মুবারকের পাশে আমার লাশ মুবারক নিয়ে বেহেশতি নবীর কাছে অনুমতি চাইবে নবী যদি অনুমতি দেয় নবীজির কদম মুবারকের পাশে আমারে রাখবে আর যদি অনুমতি না হয় বেদবি করো না জান্নাতুল বাকিতে নিয়ে আমারে রেখে দিও কত বড় মহব্বত কত বড় ভালোবাসা কত বড় আল্লাহর জন্য জীবনটারে উৎসর্গ করলে এরকম একটা ওসিয়ত করে যাওয়া মন থেকে এরকম একটা কথা বলার মতো সাহস হয় জোরে বলেন কথা ঠিক কিনা এমনিতে হয় নাই পিছনে কত তার খেদমত ছিল কত তার আপনার ত্যাগ ছিল কত আমার রসুলের প্রেম ছিল সিদ্দিক আকবর হুজুরকে আমার নবী বলছিলেন সিদ্দিক আকবর রে বলো তো দেখি তোমার জীবনের সবচেয়ে কোন কাজটা বেশি তুমি পছন্দ করো সিদ্দিক আকবর হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনের সবচেয়ে আমার পছন্দের আমার ভালোবাসার হৃদয় জুড়ানো আমার একটি কাজ সেটা হলো বেহেশতি নবীকে বেশি বেশি দেখা হুজুর আমার মনে চায় সার্বক্ষণিক সব সময় আপনার বেহেশতি চেহারা মুবারক আমি দেখি আমার নবীর চেহারা মুবারক কেন দেখবে সাহাবীরা বলেন দুনিয়ার মানুষ রে শোনো বেহেশতি নবী দিনের অক্লান্ত পরিশ্রম করে ঘরমাক্ত হয়ে হুজরায় যখন তাশরিফ নিতেন আমরা সাহাবীরা রসুলের খেদমতে মসজিদে নবীর বারান্দায় যারা বসবাস করি নবীর কাছে হাদিয়ে আসলে পেটে আমাদের খাবার হয় নইলে না খেয়ে দিন যায় সপ্তাহ পর্যন্ত আমাদের পেটে খাবার নাই এই অবস্থায় আমরা অপেক্ষমান থাকি কখন নবী আমার হুজরায় তাশরিফ নেবে পেয়ারা নবী বেহেশতি নবীর চেহারা মুবারক কে আগে তাকিয়ে দেখবে বন্ধুরা রে আমার আব্বা জানে ইমানদারেরা মায়েরা বোনেরা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম আমার নবী যখনই দিনের খেদমত থেকে অবসর হয়ে হুজরার সামনে আসতেন রহমতের নবী মায়া নবীর চেহারা দেখার জন্য সাহাবীরা পাগল পাড়া হয়ে থাকতেন সাহাবীরা কেন আমার নবীকে দেখলেন সিদ্দিক আকবর কেন আমার নবীকে এত দেখার কেন আবেগ তিনি প্রকাশ করলেন সাহাবীরা বলেন দুনিয়ার মানুষের শোনো বেহেশতি নবীর চেহারা মুবারক যখনই আমরা একটা বার নজর করি একটা বার দেখি কিসের সাত দিনের এক মাসের খোদা পর্যন্ত এক দেখাতে আমাদের সব মিটিয়ে যা
নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে আমাদের খোদা নিবারণ হয়ে যায়। এরকম একদিনের ঘটনা আমার নবী হুজরার সামনে এসেছেন, আবু হুরায়রা বলেন আমি সবার আগে আমার নবীর চেহারা মুবারকটা আমি দেখলাম। নবী হুজরার মধ্যে চলে গেলেন, আমার নবী মার নবী হুজরার মধ্যে গিয়ে আম্মাজানকে বলছেন, ও আমার হুমায়রা সিদ্দিকা, তাড়াতাড়ি রুটি বানাও, মেহমান বাহিরে বসে আছে, মেহমানদারি করতে হবে, নবীর পেটে খাবার নাই সাত দিন, নিজের চিন্তা নাই মেহমানের জন্য, আমার নবী ব্যস্ত হয়ে যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আব্বাজান ইমানদারেরা, নবীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার নবী আম্মাজানকে বলেন তাড়াতাড়ি মেহমানের মেহমানদারির ব্যবস্থা করে দাও। আম্মাজান আটা খামির করে রুটি বানানো শুরু করলেন। আমার নবী মেহমানের সঙ্গে কুশলাদি বিনিময় করতে আসেন, কথা বলতে আসেন, দেরি হয়ে যায় মর্মে নবী হুজরার মধ্যে চলে গেলেন। আমার নবী আম্মাজানকে ডাক দিয়ে বলেন, ও আমার হুমায়রা, এত দেরি কেন, মেহমান তো বাহিরে বসে আছে, তাড়াতাড়ি মেহমানদারি করাতে হবে। আমার নবী বলেন, হুমায়রা একটুখানি খামির আটা আমার হাতে দাও, বেলুন পিড়াটা দাও, আমিও দুই একটা রুটি তোমাকে সহযোগিতা করি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আব্বাজানের ইমানদারেরা, যুবকেরা রে, অফিস থেকে যতই ব্যস্ত হয়ে আসে, যতই ক্লান্ত হয়ে আসে, আমার বোনেকে যদি বাসায় এসে একটু সহযোগিতার হাত যদি আপনি বাড়াইয়া দেন, যদি কাজ নাও করেন, অন্তত পক্ষে খাবারটা রেডি হয় নাই, যদি এতটুকুন সান্ত্বনামূলক বলেন, আব্দুর রহিমের মা, আব্দুল করিমের মা, অনেক কষ্ট করে তুমি এত খাবার দাবার রান্না করতে আসো, টেনশন করো না, পেরেশানি হয়েও না, আর একটু ধীরে ধীরে কাজটা করো, আমি মাত্র তো আসলাম কিন্তু আপনি তো ক্লান্ত, এতটুকুন কথার দ্বারা আমার ওই বোনের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, মহব্বত যতটুকুন ছিল তার চেয়ে হাজার গুণ বৃদ্ধি পাবে, চিৎকার করে বলেন ঠিক কি না। আমার নবীর থেকে শিক্ষা নেন, কাজে একটু সহযোগিতা করেন। রহমতের নবী, মায়ার নবী এবার নিজ হাতে বেলুন পিড়ায় একটা রুটি তিনি কি করলেন, রুটির প্রসেস করে দিলেন। এবার মুস্কি হাসি দিয়ে আমার নবী বলেন, হুমায়রা এবার তুমি বাকি কাজটা করে নাও, মেহমান পাশে একা একই বসা, আমি তার সাথে কুশলাদি বিনিময় করি। আমার নবী কাজ করে দিয়ে গেলেন, তার মানে কি এখন রেডি, তাড়াতাড়ি খাবার রেডি হয়ে যাবে, মেহমানদারি তাড়াতাড়ি করা সম্ভব হবে, জোরে বলুন ঠিক কি না। কিন্তু দেখা গেল হিতে বিপরীত, খাবার এখনো রেডি হয় নাই। আমার নবী আবার ভিতরে আসলেন, ও আমার হুমায়রা সিদ্দিকা, কি ব্যাপার বুঝলাম না, আমি তো নিজেও সহযোগিতা করলাম, তারপরেও কেন খাবার এত দেরি। আম্মাজান চোখের পানি ফেলে কান্দে, আমার নবী ডাকতে বলে, হুমায়রা রে, এ আমার সিদ্দিকা, আমার প্রিয়তমা বিবি, তোমার চোখ বড় কেন পানি, কাজে বুঝি তোমার কোনো কষ্ট হচ্ছে। আম্মাজান বলেন, হুজুর না না, কাজের কষ্ট তো হয় নাই, মেহমানদারি দেরি হচ্ছে এই জন্য আমার চোখে পানি, আর একটি বড় রহস্য, বড় একটি ঘটনা ঘটে যাচ্ছে হুজুর, আমি কিভাবে আপনারে বোঝাই। আমার নবী রাখতে বলে, হুমায়রা কি হয়েছে বলো, কি ঘটনা ঘটে গেছে, আমি নবী শুনবো, আমি নবী জানতে চাই। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যতগুলো রুটি তৈরি করেছি সবগুলো রুটি তাওয়ার উপরে, চুলার উপরে, কারের উপরে দিয়ে ভেজে নিয়েছি, ছেঁকে নিয়েছি। ও গো দয়ার নবী, মার নবী, আপনি যেই রুটিটা প্রসেস করে দিয়েছে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কতবার না চেষ্টা করলাম, জ্বলন্ত চুলা, আগুন ধাও ধাও করে জ্বলছে, ওই জ্বলন্ত চুলার উপরে রহমতের নবী মায়া নবীর প্রসেস করা, তৈরি করা রুটি মুবারক যখনই আমি চুলার তার উপরে দেই, মায়া নবী রহমতের নবী আমার ওই রুটি খানা তাওয়ার উপরে চুলার উপরে দেওয়ার সাথে সাথে দুনিয়ার আগুনটা চুলার মধ্য থেকে একেবারে ঠান্ডা হয়ে যায়। আমার আম্মাজান চোখ ভরা পানি ছেড়ে দিয়ে আমার নবীর কাছে আকুতি মিনতি করে কান্দে। আমার নবী বলেন, হুমায়রা রে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তুমি পেরেশান হও না,
তুমি চিন্তা করো না, তোমার চেষ্টা তুমি যথেষ্ট করে যাচ্ছ। এ আমার হুমায়রা, রুটি যা হয়েছে তা দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দাও। এই রুটিখানা, যেই রুটিখানা আমি নবীর হাত মোবারক দিয়ে বানিয়েছি রে হুমায়রা, আর চিন্তা করো না, আর যেন ভাজার জন্য আপনার আর যেন ছাকার জন্য চেষ্টা করবে না। এই রুটি দুনিয়ার আগুন কেন, আল্লাহর জাহান্নামের আগুন ও রহমতের নবীর হাতের রুটি আর ছাকতে পারবে না। আমার নবীর রহমত, আমার নবীর বরকত আছে না নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমুর রসুল, একটা নাম রসুলের, 10 বছর খেদমত করেছেন আমার রসুলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন তার বাড়িতে মেহমান হতেন, রহমতের নবীকে খাবার দাবার পরিবেশন যা করবেন তার আগে আগে দস্তরখানা পরিবেশন বিছায়া দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে খানা খাইতে দস্তরখানা ব্যবহার করবেন, জোরে বলেন ইনশা আল্লাহ। মনে থাকবে তো দস্তরখানা, আমল করবেন। নবী রাসূলদের দস্তরখানা ছিল, সাহাবীদের ছিল, তবে এই তাবাতাবাই আইমা মুস্তাহিদিন তাম আল্লাহর ওলিদের খাবারের পূর্বে দস্তরখানা আগে বিছানো ছিল, জোরে বলেন ঠিক কি না? আনিসুল আরওয়া কিতাবের মধ্যে একটি কথা নকল করা হয়েছে, লেখা হয়েছে, এই পৃথিবীর বুকে যারা দস্তরখানায় নিয়মিত খানা খাবে, আল্লাহ পাক তাদের রুজি রোজগারে যেমনি বরকত দেবে, পাশাপাশি প্রত্যেকবার খানার বিনিময় একটি করে উমরা হজের সব আল্লাহ দান করবে। উলি আল্লাহর এমনি হওয়া যায় না, আল্লাহর মাহবুব এমনি হওয়া যায় না। নামাজ রোজা হজ জাকাত করে শুধু আল্লাহর ওলি হওয়া যায় না, নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ কান নাক অন্তকরণ সমস্ত গুনাহ থেকে পরহেজ রাখতে হয়, আল্লাহর জিকির করতে হয়, রসুলের দরুদ এবং সালামের আমল করতে হয়, সর্বস্ব আল্লাহ পাকের মোরাকাবা মুশাহাদায় যারা আপনার মগ্ন হয় ওই বান্দাগুলি আল্লাহর ওলি হয়ে যায়, জোরে বলুন কথা ঠিক কি না? ভাইরা আমার আব্বা জানা ইমানদারেরা, ওই দস্তরখানা আমার নবীকে বিছিয়ে দিয়ে খাবার পরিবেশন করতেন আমার নবী নাই। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসূলের সাহাবীদের মেহমানদারি করাইতেন, ওই দস্তরখানা যেই দস্তরখানায় আমার নবীকে খানা দিয়েছেন, যখন ময়লা হয়ে গেছে, মেহমান এসে বসে গেছে, খাবার আনার আগে দস্তরখানা আগে বিছাতে হয়, এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছিয়ে দেবেন, কিন্তু দেখা যায় দস্তরখানা ময়লা হয়ে আছে, যার কারণে বিছানো যাচ্ছে না, মেহমান বসে আছে, আর চোখের সামনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা আগুনের উপরে ফেলে দেয়, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের উপরে ফেলে দেওয়া হলো, ওটাকে তুলে নিয়ে আসা হলো, মনে হয় যেন সবে মাত্র মার্কেট থেকে নতুন কাপড় নতুন দস্তরখানা নিয়ে আসা হলো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলেন ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদেম, আমার নবীর প্রিয় সেবক ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহস্যটা বুঝলাম না, দস্তরখানা দেবেন তো দেবেন ভালো কথা, কিন্তু দস্তরখানাটা আমাদের দেওয়ার আগে আপনি আগুনের উপরে কেন ফেলে দিলেন? আগুনে ফেলে দিলেন তো ওটা পুড়ে যাবে, ওটা আপনার শেষ হয়ে যাবে, কিন্তু দেখতে পেলাম চোখের সামনে আগুন থেকে মনে হয় যেন সবে মাত্র মার্কেট থেকে আনা নতুন দস্তরখানা আমাদের সামনে বিছিয়ে দিলে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর সাহাবীরা রে, আমার বাড়ির মেহমানেরা, এই দস্তরখানা যেন তেন সাধারণ কোন দস্তরখানা নয়, আগুন কেন তারে পোড়াইল না, একটা পশম কেন তারে আপনার জ্বালাইল না, এই দস্তরখানার উপরে বেহেশতি নবীর বেহেশতি হাত মোবারক লাগানো ছিল, সেই বরকতে আজকে যখন আমি আগুনে ফেলে দিলাম, আগুন পুরান্ত দূরের কথা, আগুন দস্তরখানা একদম নতুন করে আমাকে ফেরত দিয়েছে।
ওই নবীর সাথে সম্পর্কটা গভীরভাবে লাগায় নিয়ে যান, মাথায় টুপি মুখ ভরা দাড়ি সুন্নতের আমলটা শরীরে উঠাইয়া অন্যায় থেকে বিরত থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ রমজান শরীফে রোজা জাকাত ফরজ হলে জাকাত আড়াই পারসেন্ট দেন, বিবিকে পর্দায় রাখেন, হারাম খাবেন না হালাল খাবেন, এই অভ্যাসটা জীবনে তৈরি করে আর একটি আমল জীবনে করবেন প্রতি রাত্রে ইশার নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে কমসে কম 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সংক্ষেপে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদের আমলখানা করেন আমি গুনাহগার বলে যাচ্ছি, এই বাংলার কুড়ে ঘরে কোনো না কোনো একদিন নসিব খুলে যাবে, মদিনার কামলিওয়ালার জিয়ারত হয়ে যাবে। বাবাজি নগদ প্রমাণ আপনাদের দিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের, আর কিছুক্ষণ চলবে। আল্লামা সাফাতে আলী আইসি রহমতুল্লাহ আলাই যাকে রসুলের নোমা রসুল দেখার দর্পণ রসুল দেখার আয়না বলা হতো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাধারণ মানুষ যদি ফাতে আলী আইসি হুজুরের কাছে আসতেন আর যদি বলতেন হুজুর বেহেশতি নবীর একটু চেহারা মোবারক দেখার আমি তামান্না করি, হুজুর যদি তাজ্জু দিতেন একটুখানি দোয়া করে দিতেন, ওই সাধারণ মানুষের জন্য বেহেশত নবীর জিয়ারত হয়ে যাইত। পাশে এই কলিকাতার মানিকতলার জমিনে শুয়ে আছে, আমি গুনাহগার, জিয়ারত করতে গিয়ে সকালবেলায় দেখছি হিন্দু মানুষগুলো অন্য ধর্মের মানুষগুলো ওরা হুজুরের মাজার থেকে পিছন এইভাবে হুজুরকে সামনে রেখে পিছন ফিরে চলে আসতেছে, একদিক থেকে আফসোস করলাম ওদের পোড়া কপাল এখনো ঈমান আনে নাই, অপর দিক থেকে শান্তি নিলাম এই কারণে যে ওদের ঈমান নাই কিন্তু আল্লাহর ওলিদের প্রতি কি ভক্তি কি শ্রদ্ধা আছে, জোরে বলুন ঠিক কিনা, কি ভক্তি তারা করে। অথচ বাংলার জমিনে এমন কিছু নেমোখারাম আছে যাদের ওসিলায় বাংলার জমিন, যাদের ওসিলায় সোনার বাংলা, অথচ সেই আল্লাহর ওলিদের সমালোচনা আল্লাহর ওলিদেরকে নিয়ে কটাক্ষ করে, এমন নেমোখারাম আল্লাহর জমিনে আছে না নাই? মজ্জাজ হাজিরিন আমার সোনার জোয়ানেরা, ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলা তথা ইসলামের জান্ডাবাহী আমার তরুণ যুবকেরা স্পষ্ট শুনে রেখে দেন, এই বাংলার জমিন কোনোভাবেই আপনার খারেজিদের দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা খানকা দরবার কায়েম হয়েছে, ইসলামের আজান শুরু হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা, অতএব আল্লাহর ওলিদের যারা বিরুদ্ধে চালন করবে তাদের সম্মান ইজ্জত দুনিয়াতেও হবে না আখেরাতেও হবে না, জোরে বলুন ঠিক কি না? আল্লাহু আকবার। এত বড় নেমু খারামি করলে আর আল্লাহ বরদাস্ত করবে না, যে পাতে খান সেই পাতে যদি আপনি, আপনারা বলেন এই রকম বেয়াদবি এই রকম নেমু খারামি একজন সাধারণ মানুষ মেনে নেবে না, জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কেমনে মানবে? কশিন কালেও নয়, শাহজাল আলী আমানি রহমতুল্লাহ আলাই বাংলার পূর্ব প্রান্তে এসে যদি আজানের ধ্বনি না দিতেন, শাহ সুলতান মাইসার বলকি রহমতুল্লাহ আলাই যদি মহাস্থানে না আসতেন, কারামত আলী জনিফি রহমতুল্লাহ আলাই যদি রংপুরের জমিনে না আসতেন, মকদম শাহদুল রহমতুল্লাহ আলাই, হজরত শাহ মকদম রূপস রহমতুল্লাহ আলাই রাজশাহের জমিনে যদি না আসতেন, হজরত মকদম শাহদুল্লাহ সাজাদপুরের জমিনে, শরীফ শাহ জিন্দানি হার নওগাঁ শরীফে শুয়ে আছেন, এইভাবে আল্লামা নিসারউদ্দিন আবু জাফর রহমতুল্লাহ আলাই, শাহ সুফি জালাল আব্দুর রহমতুল্লাহ আলাই, আল্লামা হজরত শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই, এইরকম আল্লাহর ওলিদের শোভাগমন মুসাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশী রহমতুল্লাহ আলাই, ওনার পাঁচ খলিফা হুজুরদের পদধূলি পদচারণা বাংলার জমিনে যদি না হতো, আমি গুনাহগারের মন্তব্য আমার কথা শুধু নয়, হাজার হাজার লক্ষ লক্ষ উলামা ইকরামদের কথা, বাংলার জমিনে এত সুন্দর ইসলামের এই জান্নাতি পরিবেশ কায়েম হতো না, জোরে বলুন কথা ঠিক কি না? বারহাক মুয়াজ্জাজ হাজিরিন, বাংলার জমিনে যদি 5 লক্ষ মাদ্রাসা থাকে, তথ্য দেখেন যতগুলো আলিয়া মাদ্রাসা, যতগুলো আপনার দর্শে বুখারীর কিতাব আপনার মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসাগুলো আল্লাহর ওলিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, জোরে বলুন ঠিক কিনা?
প্রত্যেকটি মাদ্রাসার সাথে সিদ্দিকিয়া সালেহিয়া নিসারিয়া আছে না নাই জোরে বলুন আছে না নাই নিমক খারামি করবেন না হাদিসে কুসি সহিহুল বুখারী জিলদে সানি 963 পৃষ্ঠা মহান আল্লাহ পাক বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে এই জমিনে যারা আমার ওলি আমার বন্ধুদের বিরুদ্ধে চরণ করবে শত্রুতামি করবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব মহান আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আপনার অবস্থান কোথায় যাবে সাহেব একটু চিন্তা করবেন অতএব আপনি যে দলের যে মতের যে কেউ হন না কেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে চরণ করবেন না তাদের সংস্পর্শ তাদের সাহচর্য তাদের সোহবত গ্রহণ করুন কোরআন সুন্নাহ ইজমা কে সারকে তরিকা তাসাউফ গ্রহণ করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যান দুনিয়াতেও সম্মান পাবেন আখিরাতেও মুক্তির আল্লাহ ফয়সালা করে দেবে জোরে বলুন না ঠিক কি না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা মহান আল্লাহর কাছে এত বড় কবুল হয়েছিলেন কোন এক রাতের ঘটনা আল্লাহকে ডাকতে ডাকতে একটুখানি চোখটা তন্দ্রার ভাব এসেছে একটু ঘুমটা গালেব হয়েছে দুশ্চরিত্র আপনার একজন ব্যক্তি চুরি করার জন্য ঘরে ঢুকেছে মাল সামানা কাপড় চোপড় কিছু নিয়ে ঘর থেকে বের হবে দরজা তো খুলে ঢুকেছে মাল সামানা নিয়ে যে দরজার সামনে আসে অটোমেটিক দরজা লক হয়ে যায় আল্লাহু আকবার বলবেন দরজা বন্ধ হয়ে যায় চিন্তা করলেন বুঝি ভুল হয়েছে অন্য কোনায় যায় অন্য কোনায় যায় না এটা তো দরজাই নাই আরেক কোনায় যায় ওখানেও দরজা নাই দরজা যেখানে প্রথম গিয়েছিলাম ওখানেই তো দরজা ওখানে সরে আসে ভিতরে চলে যায় দরজা ওপেন হয়ে যায় খুলে যায় যখনই বের হওয়ার জন্য দরজার কাছে যায় আবার বন্ধ হয়ে যায় কি রহস্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী নেদা হয়েছিল হে আমার দুশ্চরিত্র বান্দা কার ঘরে ঢুকেছো আমার বান্দি আমাকে ডাকতে ডাকতে চোখটা একটুখানি আপনার ভারী হয়ে গেছে এই ফাঁকে তার মাল সামানা নিয়ে তুমি চলে যাবে অস্থায়ী মালিকের চোখ বন্ধ হয়েছে স্থায়ী মালিকের চোখ এখনো খোলা কাজেই একটি পশমের আপনার সম্পদ নিয়ে ঘর থেকে বের হতে পারবে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার সে আমার আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহু লা ইলাহা إلا هو الحي القيوم বন্ধুরে আমার আব্বা জানে ইমানদারেরা আমার আল্লাহ চিরঞ্জীব চিরন্তন সত্তা ছিলেন আছেন থাকবেন জোরে জোরে বলুন কথা ঠিক কি না অতএব সে আল্লাহকে ডাকুন সে আল্লাহকে হাত করুন সে আল্লাহকে পেতে গেলে অবশ্যই কোরআন মানতে হবে হাদিস মানতে হবে কোরআন সুন্নার পাশাপাশি ইজমা এবং কিয়াস এই দুটোটাও শরীয়তের দলিল মানতে হবে জোরে বলুন কথা ঠিক কি না আল্লাহ পাকের লক্ষাধিক পয়গম্বরের মধ্য থেকে চারজন পয়গম্বর শ্রেষ্ঠ নবী দাউদ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আমাদের নবী রহমতের নবী সর্বশ্রেষ্ঠ নবী চারজন তাদের উপরে চারটি কিতাব আল্লাহ দিয়েছে তাওরাত জবর ইনজিল কোরআন জোরে বলেন ঠিক কিনা অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা শ্রেষ্ঠ জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম এইভাবে খলিফা সাহাবাই কেরামদের সংখ্যা ছিল 1,36,000 থেকে 40,000 তার মধ্যে চারজন সাহাবী সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ইমানদারেরা কোরআনুল করিমের শুধু দলিল নয় শরীয়তের উসুল শরীয়তের মূল আপনার দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস চারটা জোরে বলেন কয়টা আমরা কয়টা দলিল মানি জোরে বলেন কয়টা মানি চারটা মানি অবশ্যই কোরআন হাদিস ইজমা কিয়াস সারোটাই শরীয়তের দলিল যারা একটাও মানে না চারটের যে কোনো একটাকে অস্বীকার করে তাদের সাথে আমাদের ইমানের কোনো সম্পর্ক থাকবে না জোরে বলেন ঠিক কি না যদি দলিল চান আপনাদের খেদমতে যে কোনো সময় দলিল দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাইজান ইমানদারেরা সোনার মমিনেরা এইভাবে মহান আল্লাহ তাআলা চারটে মাঝহাব আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে জমিনের উপরে চারটে মাঝহাব হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাঝহাবের চারজন ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই শাফি রহমতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জোরে বলেন ঠিক কিনা যে কোনো একজন ইমামের যে কোনো একটা মাঝহাব মানা প্রত্যেকের জন্য আবশ্যক জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাই জানাব বাজান ইমানদারেরা এই পৃথিবীতে ঘর হিসেবে
অসংখ্য আল্লাহর ঘর রয়েছে, তার মধ্যে চারটি ঘর সর্বশ্রেষ্ঠ, খানায় কাবা, মসজিদে নববী, মসজিদে আকসা এবং মসজিদে কুবা। জোরে বলেন কথা ঠিক কিনা। সোনার বান্দরা আমার ইমানদারেরা, অতএব আল্লাহকে পেতে গেলে এই চারটি বিষয়ের যে বিশেষত্ব আছে এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই শরীয়তের বিধান চারটি, মাজহাব চারটির যে কোনো একটি অনুসরণ করতে হবে। তরিকা অনেক ছিল, তার মধ্যে চারটে তরিকা এখন সবচেয়ে আল্লাহর কাছে কবুল হয়েছে। কাদেরিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া চারজন তরিকার ইমাম, তিনারাও আল্লাহ পাকের মাহবুব বেহেশতি বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জনাব বাগানে বান্দারেরা, সিদ্দিক আকবর হুজুরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, মনে রেখেছেন অবশ্যই কথা, সাহাবিরে জীবনের সবচেয়ে কি আমলটা তুমি বেশি ভালোবাসো? কি বলেছিলেন? আপনার চেহারা মুবারকটা আমি সবচেয়ে দেখতে চাই, বেশি বেশি দেখতে চাই আল্লাহর কাছে। তিনি গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার হাবিবকে এমন একটা জায়গায় আমার জন্য কবুল করে নাও যেইখানে আমি ছাড়া আর কেউ তোমার বন্ধুকে দেখবে না, তোমার হাবিবকে আমি একা একই নিরালে দেখবো এমন একটা জায়গা কবুল করে নাও। বন্ধুরে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ সিদ্দিক আকবরের হুজুরের দোয়া কবুল করেন কি করেন নাই? হয়েছে কি হয় নাই? হিজরতের রজনী আমার নবী সিদ্দিক আকবর হুজুরের দরজা আস্তে করে নক করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মহব্বতের কি সম্পর্ক! আস্তে করে ডাক দেওয়া মাত্র সিদ্দিক আকবর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার খেদমতে হাজির। আমার নবী বলেন সিদ্দিক আকবর গভীর রাত মনে করে আস্তে করে আমি শব্দ করলাম, যেন তোমার কষ্ট না হয় রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও তুমি এত তাড়াতাড়ি কেমনে সজাগ হলে, কেমনে তোমার ঘুম ভাঙলো, কেমনে তুমি জাগ্রত হলে? সিদ্দিক আকবর বলেন হুজুর আমার বেদবি নেবেন না, গুস্তাকি নেবেন না, এর চাইতে যদি আরো আস্তে করে আপনি ডাক দিতেন, আওয়াজ করতেন, তারপরে আমি সিদ্দিক আকবর শুনতাম। কি জন্যে নবী গো যেই দিন আমাকে বলছিলেন, আজ থেকে কম বেশি ছয় মাস আগে, আবু বকর রে কোন সময় কখন কোন সময় যেন বাইতুল্লাহ চত্বর ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে আমাকে রওনা হতে হবে রে আবু বকর, সঙ্গে যদি তুমি থাকতে আমি রসুল বরে শান্তি পেতাম, আমি বড় তৃপ্তি পেতাম। হুজুর ওই যে ছয় মাস আগে থেকে আজ রজনী পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্র ইশারে নামাজ আদায় করে সফরের ন্যূনতম সামান্য কিছু মাল সামান গুছিয়ে এই দরজার সামনে, এই দরজার সাথে আমি পিঠ লাগাইয়া বেহেশতি নবীর অপেক্ষায় আমি রাত কাটা। নবীর মহব্বত ভালোবাসা কোথায় নিয়ে যাবে একটুখানি পরে বুঝবেন। আসেন কথাটা কমপ্লিট করে দেই, কষ্ট হবে না তো ইনশাল্লাহ। আমার নবী এবার বলছেন সিদ্দিক আকবর রাত অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে আস, সওয়ারি নাই, কোনো বাহন নাই, কেমনে যাবো রে আবু বকর? আমার নবীর সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন হুজুর চার পায়ে বাহন নাই, এখন তো প্লেন নাই, বাস নাই, ট্রাক নাই, সেই সময় তো এরকম অত্যাধুনিক ব্যবস্থাপনা ছিল না। জোরে বলুন ঠিক কিনা। সিদ্দিক আকবর হুজুর বলছেন হুজুর বাহন তো হলো উট অথবা ঘোড়া অথবা গাধা, এরকম চার পায়া জানোয়ার হুজুর টেনশনের কারণ নাই, চার পায়া জানোয়ার নাই তাতে কি হয়েছে, দুই পাওয়া বাহন তো আপনার সামনে রেডি। হুজুর চার পায়া সরি নাই হুজুর, তাতে টেনশন নাই, দুই পাওয়া সওয়ারি তো আপনার খেদমতে হাজির আছে হুজুর, অতএব মনে কিছু না করলে আপনার বেহেশতি কদমটা আমি সিদ্দিক আকবরের ঘাড়ের উপরে দিয়ে দে। ভাইরা আমার আব্বা জানে ইমানদারেরা, তারিখে কুতুবি কিতাবের মধ্যে আল্লামা কুতুবুদ্দিন হানাফি স্পষ্ট লেখেন সিদ্দিক আকবর হুজুর একবার সামনে আর একবার পিছনে। নবী আমার ডাকতে বলেন আবু বকর ব্যাপার কি, রহস্য কি, একবার সামনে যাও দৌড়ায় আর একবার পিছনে আসো। সিদ্দিক আকবর হুজুর বলেন নবী গো সামনে যাই রাস্তা দেখার জন্য, পিছনে আসি আপনার বেহেশতি কদম মোবারকের যে চিহ্ন মোবারক, এই চিহ্ন পৃথিবীর আর কোনো মানুষের পায়ের সাথে মিলবে না।
আমার ভাইরা বজন ইমান ধরেরো কিছু মানুষ না বুঝে না বুঝে এলেম কালাম শূন্য থাকার কারণে আমার নবীকে আমাদের মতো মানুষ বলে জোরে বলেন নাউজুবিল্লাহ নবীকে আমাদের মতো মানুষ না না যদি এইটা যদি ঈমান হয় আকীদা হয় যে রাসূল আমাদের মতো নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা এরকম মাহফিল কোটি কোটি করেন আমি গোলাম ফতোয়া দিয়ে যাচ্ছি আপনার এক জাররা গোলামি ইবাদত মনিবের দরবারে কবুল হবে না জোরে বলুন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আমাদের সাধারণ মানুষ নন তিনি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহমান আল্লাহ পাক যাকে তুলনাহীন উপমাহীন করে করেছেন জোরে বলুন না কথা ঠিক কিনা সিদ্দিক আকবর হুজুর বলেন হুজুর কাজী আপনার কদম মোবারকের চিহ্ন মোবারকটাও এটাও ব্যতিক্রম হুজুর এইটাও যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে রহমতের নবী চলে গেছে কি মহব্বত ভালোবাসা গো কি কলিজা বড় মহব্বত ছিল সোনার ভাই যারা আব্বা যারা ইমানদারেরা এই জন্য আমার নবী বলেছেন আলমার ও মা মানা হাব্বা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক কিয়ামতে তার সাথে হাসর করিয়ে দেবে জোরে জোরে বলেন না একবার মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের বাবাজি প্যারা নবী মহানবীর ভালোবাসা একজন মানুষের জন্য জান্নাতে যাওয়ার মহান একটি সহজ রাস্তা জোরে বলেন কথা ঠিক কিনা এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে ও নবী তোমায় ভালোবাসলে পাবো তোমায় ভালোবাসলে পাবো জান্নাতে মাকাম নূরে মুজাসসাম নাওলাখ সালাম তোমার শানে পরিমোরা দরুদ সালাম জোরে বলেন কথা ঠিক কিনা একটু মহব্বতের সাথে জবান খুলে কি পড়া যায় না নূরে মুজাসসাম নাওলাখ সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবী আকরাম নূরে মুজাসসাম নাওলাখ সালাম তোমার শানে পড়ি মোরা বলুন তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম জোরে জোরে বলুন ঠিক কিনা কোন ব্যক্তি কামেল মমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালো না বাসিবে তোমায় যতক্ষণ জোরে বলেন আল্লাহু আকবার কোন ব্যক্তি কামেল মমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালো না বাসিবে তোমায় যতক্ষণ ও নবী তোমার প্রেমে জীবনটা তাই তোমার প্রেমে জীবনটা তাই কুরবানি দিলাম নূরে মুজাসসাম নাওলাখ সালাম তোমার শানে পড়ি মোরা দরুদ সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম আল্লাহুম্মা وعلى آل سيدنا بابا جي আমার সিদ্দিক আকবর হুজুর আমার নবীর কাছে বলছেন হুজুর পিছনে এসে আপনার ওই যে বেহেশতি নুরানি কদম মোবারকের চিহ্ন মোবারক জমিনে পড়েছে আমি সিদ্দিক আকবর
আদবের সাথে মহব্বতান ওই চিহ্ন মুবারকটা মিশিয়ে দিয়ে যাই, যেন কাফের মুশরিক বেদিনের আপনার চিহ্ন মুবারক দেখে আপনার রাস্তা শনাক্ত করতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে একবার সামনে একবার পিছনে যেতে যেতে ওই যে গারে সৌর এত বিশাল উঁচু পাহাড়, হাজি সাহেবরা এখনো সবাই ওখানে উঠতে পারে না। জোরে বলেন ঠিক কি না? তাও তো এখন ওঠার জন্য কিছু তো কেটে সেটে একটা পরিবেশ করা হয়েছে, সেই সময় কিছু ছিল না রে বাবা, কিছুই ছিল না। রহমতের নবী মায়ার নবী সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেইখানে চলে গেলেন। গর্তে প্রবেশ করার আগে সিদ্দিক আকবর বলেন, হুজুর আপনি আগেই না, আমি আগে যাব, ক্ষতি যদি কিছু হয়, যদি কোনো কিছু হয়ে যায় আমি সিদ্দিকে আকবরের উপর দিয়ে হয়ে যাক। বেহেশতি নবী জানে নবীর জন্য একটা পশম মুবারকের ক্ষতি না হয়। জোরে জোরে বলেন না মারহাবা। নিরালে আরামে একাকি আমার নবীরে দেখবে, আমার আল্লাহ গারে সৌরে পাঠিয়ে দিলেন, রহমতের নবীর জন্য পরিবেশ করে আসলেন। সংক্ষেপে বলছি কথাটা, আমি এই কারণে বলছি যে রসুলের মহব্বত রসুলের ভালোবাসা একজন মানুষকে কোথায় নিয়ে যায়। এবার নবী রহমতের নবী ওনার জন্য গর্তটা আপনার যখন পরিষ্কার করে সিদ্দিক আকবর হুজুর বললেন, হুজুর এখনে আসেন, নবী আমার সরে গেলেন, গর্তের মুখে মাকড়সা কবুতর চলে আসলো। দুইটা কারণে, একটা হলো কাফের মুশরিকেরা যেন বোঝে গর্তের মধ্যে কোনো মানুষ নাই, কারণ এখানে কবুতর ডিম পেড়েছে, মাকড়সা জাল বুনিয়েছে। আর একটি কারণ হলো ওই যে সিদ্দিক আকবর আশা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, একা একই আমার নবীকে দেখবে, সেখানে কেউ যেন না থাকে। বন্ধুরা আমার আব্বা জানে ইমানদারেরা, এই জন্য কবুতর মাকড়সা গর্তের মধ্যে যাইতে চাইলে আমার আল্লাহ নোটিশ করে দেয় না, না আজ থেকে নিয়ে এই গর্তে যতক্ষণ সময় আমার হাবিব আমার বন্ধু অবস্থান করবে রে, আমার বন্ধুকে সিদ্দিকে আকবর একা একই নিরালে আমার বন্ধুকে দেখবে। আল্লাহ সেই দেখায় দরজাটা কোথায় নিয়ে গেলেন। এতকালের পর রুজু হয়ে গেল, গোসল করানো হলো, কাফন পরাইলেন, কাফনটা আবার পরালেন, গোসল করালেন কাকে দিয়ে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, যিনি আমার নবীকে গোসল দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, খাসায়েসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা 282 পৃষ্ঠা খুললে হাদিস পেয়ে যাবেন। বন্ধুরে আমার আব্বা জানেরা, মা নবী দার নবীর গোসল মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূল দায়িত্ব পালন করেছিলেন, আর অন্য সাহাবীরা সহযোগিতা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষরে শোনো, আমার নবীকে গোসল দিতে যাইয়া আমি দেখেছি, আমি আলী প্রত্যক্ষ সাক্ষী, নবীর চেহারা মোবারক দৌত করার পর এখন আমি কি করব, আমার নবী রহমতের নবীর ডান হাত মোবারক অটোমেটিক আমি আলীর দিকে চলে আসলো, বাম হাত মোবারক আমাকে ইশারা করে দেখিয়ে দেয়, ডান হাত পা মোবারক, বাম পা মোবারক, এমনিভাবে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী। জোরে বলুন কথা ঠিক কি না? বাবাজি আমার এইখানেই শেষ নয়, আমার নবীকে যখন রওজা মোবারকে নামানো হলো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার রসুলের আপন চাচা, দুনিয়ার মানুষে আমার নবীর শিওর মোবারকের পাশে আপন চাচা ছিলেন, উনি বলেন আমি উঠে আসবো, এমা তো অবস্থায় নবীজি ঠোঁট মোবারকের উপরে কাপড় মোবারক দেখিয়ে একটু নড়াচড়া করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কৌতূহল জাগলো, না জানি নবী আমারে কিছু বলতে চায়, আস্তে করে আমার কানটা বেহেশতি নবীর ঠোঁট মোবারকের উপরে কাপড়ের উপর দিয়ে লাগিয়ে দিলাম। আমি আব্বাস রওজা মুবারকে শায়িত নবীর মুখ থেকে শুনতে পেলাম, নবী তখনও বলতে আসে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে। নবী আমার রওজা মুবারকে শুয়ে তখনও আমার নবীর উম্মতের জন্য আমার নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি
সেই নবীর প্রতি একটু দরুদ আর সালাম, এইটাই তোমাদের ফতোয়া বেজে গেল। এখানেই তোমাদের মাথা গরম হয়ে যায়, গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি, এমনিতে যদি না পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু রসুলের দরুদ বললে, সালাম বললে যদি এটা গোনাহের কাজ হয়, কুপুরি হয়, এই ধরনের যদি কেউ ফতোয়া দাও, আমি গোনাগার বলে যাচ্ছি, আমার রসুলের সাফাত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? অতএব আমরা সেই রসুলের দরুদ এবং সালাম পড়বো কি পড়বো না? জোরে বলেন পড়বো কি পড়বো না? কেন পড়বো? আল্লাহ নিজে পড়েছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমার আল্লাহ এবং তার ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নাবী আই আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসিরে যারা লাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর আমার নবীর নামটা উল্লেখ করে দিয়ে বলেছেন যে আমার আল্লাহ এবং ফেরেশতা আমার নবীর উপরে দরুদ পড়ে। জোরে জোরে বলেন মারহাবা। আয়াতে কারিমা যদি এই পর্যন্ত হতো, সূরা আহজাব 56তম আয়াত, 33 নম্বর সূরা মদিনা 32 সূরা, এতটুকুন যদি আয়াত হতো তাহলে বুঝতাম আমলটা আল্লাহ এবং ফেরেশতাদের, আমাদের নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু না না, আয়াতে কারিমা শেষ নয়। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা রে, বিশ্বাসীরা রে, যেই কাজটা আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে করি, আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, যান সদকা করি না, আমার পক্ষ থেকে একটি মহতি আমল, সেটা আমার সৃষ্টির শ্রেষ্ঠ মেহমানের সম্মান তারিফ আজমত বাড়ানোর জন্য আমি আল্লাহ দোয়া করি। অতএব ইমানদারেরা, আমার সেই হাবিবের প্রতি তোমরাও দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং মহাব্বতের সাথে ভালোবাসার হৃদয় নিয়ে সর্বোচ্চ আদব নিয়ে আমার রসুলকে সালাম পেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের দরুদ এবং সালাম পড়া নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর। হাদিস শরীফে আমার নবী বলেন মাংসাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশর সালাওয়াত, যে বা যারা আমার প্রতি একবার মাত্র দরুদ পড়ে আমার আল্লাহ নগদ 10টা রহমত নাজিল করে দেয়। মিশকাতুল মাসাবি 921 নম্বর হাদিস। আনাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশর সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশর খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশর দারাজা। নাসাই সুনানে নাসাইর হাদিস, মিশকাতুল মাসাবির 922 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী বলেছেন, যে বা যারা আমি নবীর প্রতি মহাব্বত আন একবার দরুদের আমল করবে, আমার আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করবে, ওই বান্দার সম্মান ইজ্জত আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেবে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه رواه الترمذي سنن الترمذي حديث مشكات المصابي 923 نمبر حديث আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রইসুল ফকি তাম পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, জোরে বলেন আল্লাহু আকবার, তিনি বলেন প্যারা নবী বলেছেন উম্মত কিয়ামতের দিন যদি আমি রসুলের একান্ত কাছে কাছে থাকার যদি আশা তোমার যদি পূরণ করতে চাও, আমি রসুলের যদি পাশে অবস্থান করতে চাও রে উম্মত, দুনিয়ায় বসে বেশি বেশি আমি রসুলের প্রতি দরুদের আমল করে যা। রসুলের কাছে থাকার ইচ্ছা হয় কি হয় না? কার কার হয় একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহাক্কি গোলামাই গ্রাম যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
আর জোরে বলেন আমিন আমার পতন ভালোবাসা হৃদয় নিয়ে দরুদ পড়েন মিশকাতুল মাসাবি 928 নম্বর হাদিস হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আমার নবীর কাছে আসলে আমার নবীর চেহারাটা এমনিতে চাঁদের চাইতে সুন্দর আরো সুন্দর হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আমার নবীকে বলেন হুজুর একটা মেসেজ নিয়ে আসলাম কি মেসেজ রে জিব্রাইল আমার নবীর খেদমতে 24000 বার জিব্রাইল আমার নবীর কাছে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আদব বুঝলা না অথচ জিব্রাইল নূরের তৈরি ফেরেশতা আমার নবীর কাছে কেমনে আদব দেখিয়েছে যেহেতু আল্লাহর পাঠানো মেহমান আমার নবীর রুমাল মুবারক মতান্তরে চাদর মুবারক বিছিয়ে দিয়েছে আল্লাহর মেহমান আসছে মেহমানদারি করার জন্য মেহমানকে একটু বসার জন্য চাদর মুবারক রুমাল মুবারক বিছিয়ে দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম কখনো ওই রুমালে চাদরে পা দেয় নাই জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন ভাই জিব্রাইল কি ব্যাপার আমি নবী গরিবানা জীবন যাপন করি রে জিব্রাইল আমার তো বড় অট্টালিকা নাই প্রাসাদ নাই আমার তো বিল্ডিং নাই আমার তো নিউ মার্কেটের বড় বড় দোকানের দামি কোনো বেডশিট নাই চাদর নাই যে আমি তোমারে বিছিয়ে দেব নবীর গায়ের চাদর রুমালটা আমি একটু বিছিয়ে দেই তোমারে যেহেতু তুমি আল্লাহর পাঠানো মেহমান জিব্রাইল আমার নবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেহেশতি শরীর মোবারকের ওই বেহেশতি রুমালে পা দেওয়ার মতো যোগ্যতা আমি জিব্রাইলের না হুজুর আমি কি জিব্রাইল আপনার রুমালে পা দিয়ে আল্লাহ পাকের দরবারে আমি চির লানতের প্রাপ্ত হয়ে যাব না না আমার এটা ঈমান আছে আমার এটা আকীদা আছে নবী খুশি তো আল্লাহ খুশি নবী নারাজ তো আমার আল্লাহ নারাজ জোরে জোরে বলেন ঠিক কি না নবী খুশি তো আল্লাহ খুশি আর নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে অতএব মুক্তি মহদ্দেশেরা নবীর দরুদ সালামের ব্যাপারে কেউ ফতোয়াবাজি করবা না তোমার ভালো না লাগলে তোমার ব্যক্তিগত ব্যাপার রসুলের মহাব্বত ভালোবাসায় যারা দরুদ এবং সালামের আমল করে তাদের বিরুদ্ধে ফতোয়া দিও না রে ভাই আমার রসুলের কলিজায় গিয়ে মদিনায় ধাক্কা লাগবে জোরে জোরে বলেন ঠিক কি না যারা ফতোয়াবাজি করে তারা আসলে কিতাবাদি সম্পর্কে অনেক জ্ঞান কম আছে তারা কেন তাদের উস্তাদ তাদের তালি উস্তাদ তাদের পর উস্তাদ এইরকম যারা উস্তাদ তাদের ওলামায় আপনার শামসুল উলামা যারা এলেমে আমলে তাকওয়া পরহেজগারিতায় সর্বোচ্চ মাকামে ছিলেন সেই মানুষগুলো আমার রসুলের শানের দরুদ এবং সালামের এই ইন্তেজামে আয়োজন তেনারা করে গেছেন আমল করেছেন স্বপক্ষে বুড়ি বুড়ি কিতাব লিখে গেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ আলাই যার ওসিলায় আপনার পাক ভারত উপমহাদেশের মানুষ হাদিসের সনদ পেয়ে সে জোরে বলুন ঠিক কিনা উনি যদি এই হাদিসের সনদ আমাদের না দিতেন আমরা নামের আগে মৌলভী সাহেবরা মৌলানা লেখার সুযোগ মহাদ্দেশ লেখার সুযোগ পেতাম না জোরে বলুন ঠিক কিনা ওনার আপনার লিখিত কিতাব মা সাবাতা মিনা সন্না সেই কিতাবের মধ্যে লিখেছেন যে রসুল সাহেব সাল্লামকে দান করা সবে বরাত দোয়া কবুলের রাজ রসুলকে দান করা লাইলাতুল মেরাজ নামাজ ফরজ হওয়ার রাজ রসুলকে দান করা আপনার লাইলাতুল কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এরকম করে রসুলকে দান করা অনেক মর্তবাপূর্ণ জুমা রজনী জুমার রাজ ঈদুল ফিতর ঈদুল আজহা অনেক মর্তবাপূর্ণ রজনী দিবস কিন্তু এই সকল দিবস রজনীর চাইতে লক্ষ কোটি গুণে বেশি মর্যাদাবান পেয়ারা নবীর শুভাগমনের দিন জোরে বলেন না সুবহানাল্লাহ তিনারা কিতাব বুঝতেন না ফতোয়া দিয়ে গেলেন মজ্জা হাজরিন এখানেই শেষ নয় তিনি তার আরেকটি ফতোয়া তিনি লিখেছেন সে ফতোয়াটা হলো আপনার আখবারুল আখিয়ারের মধ্যে 624 পৃষ্ঠায় তিনি লিখেছেন আমি আব্দুল হক মহাদ্দেশ দেহলভী নামাজ রোজা হজ যাকাত দান সদকা ওয়াজ নসিহত যা আছে জীবনের কোনো আমল কবুল হবে কিনা জানি না তবে আমার দৃঢ় বিশ্বাস আমার ইতমিনান আমার কলিজার একান্ত আপনার আশা আমার একটি আমল আল্লাহর দরবারে কবুল হবেই 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 হবে জোরে বলেন না সুবহানাল্লাহ কি বত এত বড় সে আমল করেছে সে আমলটা হলো আব্দুল হক মহাদ্দেশ দেহলভী বলেন যে আমার রসুলের শানের আমি মিলাদ মাহফিলের আয়োজন করে সেইখানে আমার রসুলের মহব্বতের দুরুদ এবং সালামের নজরানা পেশ করেছি আমার বিশ্বাস এই আমলটা রসিলায় আমি আব্দুল হক মহাদ্দেশ দেহলভী আল্লাহর কাছে আমি পার হয়ে যাব জোরে বলবেন না সুবহানাল্লাহ
হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাই, হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাই, যিনি দেওবন্দ উলামায়ে কিরামদের সর্বশিষ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, তিনি তার কুল্লে ইমদাদিয়ার মধ্যে আমরা রসুলকে ইয়া নবী বলে সালাম দেই না, তিনি ইয়া নবী কমপক্ষে 14 বার তার কিতাবের মধ্যে আমার রসুলকে ইয়া নবী বলে সম্বোধন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তার মোনাজাতে মাকবুল ওটি কোথায় আছে? আপনার 395 পৃষ্ঠা ইমদাদে কথায়, আপনার কুল্লে ইমদাদিয়ার মধ্যে মোনাজাতে মাকবুল 237 পৃষ্ঠায় আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি আমার রসুলের কাছে এইভাবে দোয়া চেয়েছেন, আগিসনি ইয়া রসুলাল্লাহ তারহাম ইয়া ইবনা আমিনা তারহাম, ও গো আমিনার পুত্র কোথায় হিন্দুস্থানের আপনার থানা ভবন আপনার আশরাফ আলী থানবী সাহেবের, এখান থেকে হাজার হাজার মাইল দূরে রসুলের কাছে মদিনা মক্কা মুকাররমায় আমার রসুলের নাম ধরে নয়, ও আমিনার পুত্র একটু আমার জন্য দোয়া করো, আমার জন্য একটু রহম করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজ্জাদ হাজরিন এভাবে হযরতে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তার বেহেশতি জওহরের মধ্যে লিখেছেন, তারপরে নাসরুদ্দীনের মধ্যে দলিল দিয়েছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাসাউত তত্ত্বের মধ্যে দলিল দিয়েছেন 41-42 পৃষ্ঠার মধ্যে, বেহেশতি জওহরের ষষ্ঠ খণ্ড 222 পৃষ্ঠা। মজ্জাদ হাজরিন যে সমস্ত কিতাবগুলোর মধ্যে স্পষ্ট আমার রসুলের শানের দরুদ এবং সালামের ফতোয়া রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি তার আল মুহান্নাদ আল আল মুফান্নাদ, সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আমার রসুলের আলোচনা আমার রসুলের আপনার জন্মবৃত্তান্ত এই সংক্রান্ত আলোচনার ব্যাপারে আপনার ফতোয়া কি, আপনার সিদ্ধান্ত কি? তিনি বলেছেন রসুলের শুধু আলোচনা নয়, রসুল যেই বাহনের উপরে যেই আপনার সওয়ারির উপরে চলাচল করেছেন সেই সওয়ারির পায়ের নিচে ধুলা এমনকি সেই সওয়ারির আপনার বিষ্টা পুস্রা পায়খানা সে সম্পর্কেও যদি আলোচনা করা হয় তথাপিও উম্মতের জন্য এটা মুস্তাহাব সওয়াবের কাজ হয়ে যায়। মজ্জাদ হাজরি এর সেইতে আর কি দলিল চান? আমার রসুলের শানের আমার রসুলের মহব্বতের এই আমল ছিল আছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আছে এখনো আছে অনাদি অনন্তকাল থাকবে। জোরে বলুন কথা ঠিক কিনা ভাইরা আমার আব্বা জানে মানদারেরা, সিদ্দিক আকবর হুজুর এই রকম মহব্বত ভালোবাসা নিয়ে ওসিয়ত করে গেলেন আমার জানাজা করে আমার লাশ মোবারক হুজুরের রওজা তাহার শরীফের পাশে নিয়ে নবীর কাছ থেকে অনুমতি চাইবে, অনুমতি হইলে আমাকে কবরে আর রসুলের পাশে রাখবে, নসের জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, দুনিয়ার মানুষরে শোনো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা নু প্রত্যক্ষদর্শী, আমি উপস্থিত সিদ্দিক আকবর হুজুরের লাশ মুবারক আমার নবীর রওজার পাশে নিয়ে সালামে নজরানা দিতে লাগলাম, ও সকলে আমার রসুলকে একটু সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে সালামে নজরানা দেয় আর আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, ওগো মায়ার নবী বেহেশতি নবী, আজকে আপনার পাশে এমন একজন মানুষের লাশ মুবারক নিয়ে আসছি গো নবী, যিনি আপনাকে সারা জীবন সবচেয়ে বেশি দেখার তামান্না করেছে। হুজুর যিনি আপনার মক্কার সাথী, গারে সৌরের সাথী, হিজরতের রাতের সাথী, সারা জীবন আপনার জন্য জীবনটারে উৎসর্গ করে দিয়েছে গো নবী, আজকে তার লাশ মোবারক আপনার একান্ত পাশে নিয়ে আসছি গো নবী, যদি অনুমতি নেন ওসিয়ত অনুযায়ী পাশে রাখবো, অনুমতি না হইলে জান্নাতুল বাকিতে নিয়ে যাব, ওসিয়ত করে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষরে শোনো, আমার পক্ষ থেকে এইভাবে রসুলের কদমে নিবেদন করতে না করতে হঠাৎ করে দেখি রসুলের রওজা মুবারকের জালি মুবারক অটোমেটিক খুলে যা, আমার নবীজি রওজা মুবারকের গ্রিল দরজা খুলে গিয়ে রওজা মুবারক থেকে আওয়াজ আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, সামিতু সামিতু বাবা কদ ফুতিহা ইয়াকুলু কাইলান উদখুলুল হাবিবা ইলাল
حبيبي فإن الحبيب إلى المشتاق. سابي بولين رجا مبارك تك آواز أشتسي إيه أمار صحابي را বন্ধু তো বন্ধুর জন্য অপেক্ষমান জোরে বলেন আল্লাহু আকবার বন্ধু তো বন্ধুর জন্য পাগল বন্ধু বন্ধুর অপেক্ষায় থাকে রে সাহাবীরা আর বিলম্ব করিস না এত দিন ছিল সিদ্দিক আকবর আমার মক্কার সাথী হিজরতের সাথী ওই জায়গারে সৌরের সাথী আজ থেকে নিয়ে মহব্বত কলিজা পড়ার জীবনে কলিজা স্থান দেওয়ার কারণে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি নবীর বেহেশতি সাথী হয়ে যাবে সেই নবীর সঙ্গে কিয়ামতের ময়দানে যদি সবচাইতে কাছে কাছে থাকতে চান আমি গুনাহগার বলে যাচ্ছি রসূলের সুন্নতের আমল করেন রসূলের দরুদের বেশি বেশি করে আমল করেন নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না এই জমিনে যে বা যারা আমি রসূলের সুন্নতের আমল করবে সেজন্য আমি রসূলকে মহব্বত করলো ভালোবাসলো আর আমি রসূলের মহব্বত করার কারণে আমি রসূলের সঙ্গে আল্লাহর বেহেশতি মেহমান হয়ে যাবে ভাইরা আমার আব্বা জানে না এই মহব্বত ভালোবাসা নিয়ে যদি কবরে শায়িত হয়ে যান কবর আপনার ফুল বাগান হয়ে যাবে আমার নবী বলেছেন ইন্নামাল কবরু রওদাতুম মিন রিয়াউদিল জান্নাহ কবর হবে আমার প্রেমিক আমার মহব্বতের ইমানদার আমার উম্মতের জন্য জান্নাতের টুকরা তবে তারপরেও কবরের পাশে যেতে হয় কবর জিয়ারত করতে হয় জোরে বলেন ঠিক কি না কবর জিয়ারতের বিধান আছে না নাই এক কোটিবার জায়েজ আই ক্যান চ্যালেঞ্জ আল্লাহর যদি কোনো বান্দা থাকেন জিয়ারতুল কবর জায়েজ নাই আমি গোলাম প্রস্তুত আছি দিন রাত যে কোনো সময় জিয়ারতুল কবর আমার নবী প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলেন নাহাই তুকুমাং জিয়ারতুল কবর জোরুল কবর ফা ইন্নাহা তুজাক্কিরুল মিশকাতুল মাসাবি 1162 নাম্বার হাদিস আমার নবী বলেন জিয়ারতুল কবর আমি নবী প্রথমে নিষেধ করেছিলাম কিন্তু আমি দেখলাম না না কবর জিয়ারত নিষেধ করা যাবে না কবর জিয়ারত করতে হবে জিয়ারত করলে কবরবাসীর কবরের আজাব মাফ হয়ে যাবে অতএব তোমরা কবর জিয়ারত করো পরবর্তী হাদিস 1763 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু ওয়া ক্বালা ওয়াস্তাজান্তু রাব্বি ফি আন আস্তাগফির লাহা ফালাম ইউজানলি ওয়াস্তাজান্তু হু ফি নাসুরা কবরাহা ফা উজিনা লি ফাজুরুল কুবুরা ফা ইন্নাহা তুজাক কিরুল মাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার থেকে হাদিস কান বর্ণনা করা হয়েছে তিনি বলেন আমার নবী স্বয়ং তিনি তার আম্মা জানের কবর জিয়ারত করলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি মায়ের কবর জিয়ারত করছেন আপনি ফতোয়া দিবার কে সাহেব কবর জিয়ারত জায়েজ নাই এক কোটিবার জায়েজ জোরে বলুন ঠিক কি না খালি জায়েজ নয় রসূলের সরাসরি সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী শুধু জিয়ারত করেন নাই ফাবাকা ওয়া আবকা মান হাওলা নবী নিজে কাঁদলেন পাশে যারা ছিলেন তেনারাও কাঁদলেন কেন কাঁদবেন না আমার নবী মায়ের নবী সেই সময় মায়ের পেটে থাকতে আব্বা চলে গেছেন পাঁচ থেকে মাত্র 6 বছর বয়স মা দুখিনী তিনিও বিদায় নিয়েছেন আমার নবী সেই মায়ের কবরের পাশে গিয়ে কান্দে আমার নবী মায়ের কবরের পাশে গিয়ে কান্দে অতঃপর আল্লাহর কাছে অনুমতি চাইলেন আল্লাহ মায়ের গুনাহ মাফির জন্য একটু অনুমতি চাই অনুমতি দেন নবী আমার বলেন ফালাম ইউজানলি আমাকে পারমিশন দেওয়া হলো না অনুমতি দেওয়া হলো না এই কথার দ্বারা একদল বেহায়া নির্লজ্জ
তারা ফতোয়া দেয় যে রসূলের বাপ মা যেহেতু তারা দ্বীনের উপরে ছিল না এজন্য রসূলকে বাপ মায়ের গুনাহ মাফের জন্য দোয়া করতে আল্লাহ পারমিশন দেয় নাই জোরে বলেন নাউযুবিল্লাহ না না মাসালাটা বোঝো নাই রে ভাই রসূলের ব্যাপারে তোমার আওয়াজটা তোমার কণ্ঠটা কেন এই রকম হয় এত কেন তুমি ছোট করে দেখো হাদিসের ব্যাখ্যা তুমি খুলে দেখো তুমি কয়টা ব্যাখ্যা দেখাবা তার সাথে আমি একটা হলেও বেশি ব্যাখ্যা দেখিয়ে দেব আমার রসূলকে মায়ের গুনাহ মাফের অনুমতি আল্লাহ এই জন্য দেন নাই যেই রেহেমের মধ্যে যেই মায়ের রেহেমে বেহেশতি নবীর আগমন হয়েছে রে ওই মায়ের জন্য নবীর পক্ষ থেকে গুনাহ মাফের দরখাস্ত লাগবে না বিনা দরখাস্তে আমার আল্লাহ বেহেশতের মেহমান বানাইয়াছে মাসালাটা এখানে ফতোয়াটা এইখানে আমার নবী বলেন আস্তাজানতুহু মনিবের কাছে আমি অনুমতি চাইলাম ফিয়ানা সুর কবরাহা মনিব গুনাহ মাফের অনুমতি পেলাম না ঠিক আছে আমার আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন কিন্তু আমার তো ইচ্ছা হয় ছোট্টবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসার থেকে বঞ্চিত হয়ে গেছি গো মনিব মার চেহারা দেখি না আজ কত বছর হয়ে গেল মাকে একটু দেখতে চাই মার একটু জিয়ারত আমি পেতে চাই মায়ের সাথে একটু সাক্ষাৎ করতে চাই জানি না আপনাদের কার মা দুঃখিনী এই কবরের সাইতে আছে কার বাবা কবরের সাইতে আছে কার দাদু কার নানা কবরের সাইতে আছে বন্ধুরে আমার ইমানদারেরা কাজের ফাঁকে ফাঁকে সংসারের ব্যস্ততার মধ্য দিয়ে হলেও যদি পাশেই কবরের স্থান হয় ফজরের নামাজ পরে একটু কবরের পাশে যাবেন যদি প্রতিদিন নাও হয় কমসে কম জুমার দিনটাতে একটু রুটিন করে নিয়ে বাপমার কবরের পাশে যান শরহু সুদুর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর হাদিস নিয়ে আসেন বাবা মা কেন সকল মর্দাদের কবরের পাশে যখন যায় জীবন্ত মানুষ হাজির হয়ে সালাম দেয় আমার আল্লাহ ওই মর্দাকে তাৎক্ষণিক তার সালামের জবাব দেওয়ার জন্য কবরে পাঠায়া দেয় কালকেই যদি কবরের পাশে গিয়ে জনম দুঃখিনী মা সহায় দেনেওয়ালা বার কবরের পাশে যাইয়া সালাম দেন হাদিস থেকে দলিল দিয়ে যাচ্ছি আপনাদেরকে দীর্ঘদিন পর মায়ের সাথে রুহানি হালাতে সাক্ষাৎ হয়ে যাবে সেই চোখ কান যদি আপনার হয় আপনি নিজেও শুনতে পারবেন নিজেও দেখতে পারবেন আর যদি কান চোখ যদি নষ্ট হয়ে থাকে তুই আর যদি না হয় দেখতে পারবেন না শুনতে পারবেন না কিন্তু রুহানি হালাতে আপনার মা আপনার আব্বা আপনারে দেখবে আর বলবে হতভাগ্য কপাল পোড়া কোন ফতোয়া শুনে এতদিন আমার কাছ থেকে দূরে সরে ছিলি কপাল খুলে গেছে এতদিন পর আমাদের কথা মনে করে কবরের পাশে এসে সরে খোকা এ মানিক আমার কলিজার সন্তান আল্লাহর কাছে আমার জন্য যেমনি দোয়া করলে কবরের আজাব থেকে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য এ আমার মানিক এ কলিজার টুকরো সন্তান তোদের জন্য আমি মা আল্লাহর কাছে দোয়া করি আমি আব্বা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোদেরও দুনিয়া আখেরাতের কল্যাণ দিয়ে দেয় জিয়ারত করলে এই লাভ হয় তারা যেমন শান্তি পায় আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পেয়ারা নবী মা নবী আমার আল্লাহর কাছে তাই বলতে আসেন আল্লাহ একটুখানি অনুমতি দেন মায়ের কবরের পাশে গিয়ে হলেও একটু দেখা করে আসি আমার নবী মা নবী বাবা হারানো ব্যথা ওই মায়ের কাছে যেই দিন মক্কার জমিনে বলেছিলেন আম্মা এই জমিনে আমার সহপাঠীদের সাথে আমি মাঠে যাই পরন্ত বিকাল যখন আসে রে মা বন্ধুদের আব্বা আসে বাবার কোলে উঠে ওরা কত না আদর সোহাগ নিয়ে বাড়ি ফিরে যায় মারে মা কপালে একবার নসিবে হলো না
আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের মতো সাথীদের মতো বাবার কোলে উঠে বাবার নাকে মুখে কপালে চুমু দেব বুসা দেব আর বাবার সাথে গল্প করে করে বাড়িতে ফিরব ও মা একটা দিন তো আমার আব্বারে দেখলাম না বলো না আমার আব্বা কোথায় রহমতের নবী মা নবীর আম্মা জান বলেন আব্বু নিবান আগুনে যেন আর খড়ি চালিয়ে দিও না তোমার বাবা কোথায় গিয়েছে এই প্রশ্নের জবাব আমি কেমনে দেব রে বাবা তোমার বাবা এমন একটা জেলখানায় আবদ্ধ হয়েছে রে বাবা যেই জেলখানার কোনো জানালা দরজা নাই যেই জেলখানা থেকে কোনো দিন জামিন হয় না বন্ধুরে আমার আব্বা জানে ইমানদারেরা গভীর হৃদয় বিদারক সেই ইতিহাস আর সেই দিকে আর যাব না রাত্র অনেক হয়ে যাবে আপনাদের কষ্ট হয়ে যাবে সোনার মানিকেরা আমার নবী মহান আল্লাহর কাছে অনুমতি চাচ্ছেন আল্লাহ একটু অনুমতি দেন মায়ের সঙ্গে একটু কবরের পাশে দেখা করে যাই নবী আমার অনুমতি চাইলে আমার নবী বলেন ফাউজিন আলি ফাজুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত আমার নবী বলেন দুনিয়ার মানুষ আমি নবী যখন মায়ের জিয়ারতের সাক্ষাতের অনুমতি মনিবের কাছে চাইলাম মনিব আমারে অনুমতি দিলেন ও আমার হাবিব যত ইচ্ছা মায়ের সঙ্গে তুমি দেখা করে না সাথে সাথে আমার নবী বলে দিলেন উম্মত তোমরাও কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয় আর যেই দিলে মরণের কথা স্মরণ হয় ও নামাজ ছাড়তে পারে না যাকাত ছাড়তে পারে না হজ রোজা ছাড়তে পারে না অন্যায় করে না চুরি করে না ডাকাতি করে না ওই বান্দার দ্বারা কোনো অপরাধ হয় না এই বান্দাটা আল্লাহর বেহেশতি মেহমান হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালেহিনা কাফফারা ওয়া জিক্রুল মাউতে সাদাকা ওয়া জিক্রুল কবরে ইউকরিবুকুম মিনাল জান্নাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার কবরের স্মরণ যখন হবে ইহার দ্বারা বান্দাকে আল্লাহর জান্নাতের নিকটে পৌঁছায় মসজিদ হাজিরির সেই কবর জিয়ারত সেই কবরের পাশে গিয়ে আপনার সূরা ফাতিহা ইখলাস দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে দিবেন এই প্রসঙ্গে অনেক দলিল রয়েছে মুক্তাসার সম্মানিত হাজিরিন অনেক দলিল রয়েছে আমি সেদিকে আর যাব না আপনাদের খেদমত থেকে আমি বিদায় নেব তার পূর্বে আপনাদের কাছে নিবেদন করব যে আল্লাহ যতদিন বেঁচে রাখে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে নবী রাসূল সাহাবায়ে কিরাম আল্লাহওয়ালাদের তাহজিব তামাদ্দুন নিয়ে বাকি জীবন পরিচালনা করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের মাহফিল থেকে বিদায় নেব পারবো তো সবাই ইনশাআল্লাহ কারা কারা পারবো একটু হাত তুলে দেখায় নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন।